সবাই কেমন আছেন? ভাই একটু জোরে বলে, ভালো আছে? কতটা ভালো আছে? তো যাই হোক, আমাদের মাঝখানে আজকে আমাদের সোলজার একাডেমির ছাত্র, সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার সৌভাগ্য লাভ করছে। সে সোলজার ট্রেনিং একাডেমি থেকে এক মাসের প্রস্তুতি নিয়ে গেছিল এবং এক মাসের প্রস্তুতি নেওয়ার পরে তার বাসা বরিশালে, এবং বরিশালে গিয়ে কিভাবে পরীক্ষা দিল এবং পরীক্ষায় গিয়ে কিভাবে সাফল্য পেল, এটা নিয়ে একটু আলোচনা করব। আর আশিক আমাদেরকে একটু মিষ্টি খাওয়াতে নিয়ে আসছে, তাই না? তোমরা হোক আশিক আসো এবং আশিক এখানে একটা করে চলে যাও। কি আশিক কেমন লাগছে? খুব ভালো লাগছে। আশিকের একটা ভিডিও ছিল কিন্তু, ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভিডিও এইভাবে করবে। ঠিক এই পজিশনে আশি বাংলা ছিল, আমি ডাইনে ছিলাম, ওটা জিজ্ঞেস করছিলাম কেন আর্মি হতে চাও? স্যার আমি আর্মি হতে চাই, বাংলাদেশের দেশ সেবা সর্বতা আমি নিজেকে নিয়োজিত করতে চাই, উল্লেখিত এই কারণে স্যার বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক। আশিক যেদিন তোমাকে এই প্রশ্ন করছিলাম আর আজকে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক পদে চাকরি পেয়ে তোমার অনুভূতিটা কিরকম? একদিন সেখানে এখানে এসে একদিন যেমন প্রস্তুতি নিচ্ছিলাম আর আজকে ওই তোমার স্বপ্নটা পূরণ হলো, এই পূরণ হওয়ার জন্য সর্বপ্রথম তো তোমার আল্লাহ তাআলা, তারপর তোমার বাবা মা আর নিজের চেষ্টা, আর আমাদের কোনো চেষ্টা ছিল সর্বক্ষেত্রে স্যার একাডেমিক দায়িত্ব কর্তব্য ভালোবাসা ছাত্রদের প্রতি উচ্চ আশা আছে স্যার, যেভাবে সোলজার একাডেমি স্যার ভালোবাসা দিচ্ছেন স্যার, এই হিসাবে স্যার আমি আসলে আপনাদের সামনে আসছি স্যার। আসছে অনেক সময় স্যার আমি আসলে এরকম কথা বলতে পারতাম না, আসলে আমি আমার নিজের নাম পেজ করতে পারতাম না, অনেক সময় এরকম ছিলাম, বাট আজকে আমি স্যারের সামনে আসছি। অবলম্বন করে সত্যের পথে আগিয়ে গিয়ে তোমার এই স্বপ্নটাকে পূরণ করতে হয়, বুঝাতে পারছি? সাথে কিন্তু পরিশ্রম করতে হবে প্রচুর, চাকরি পাওয়া খুবই সোজা, খুব বেশি কঠিন না। তোমার যে পাঁচটা প্রস্তুতি থাকবে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা এবং আরো সাইকোলজিক্যাল পরীক্ষা বা বুদ্ধিমত্তা পরীক্ষা, পাঁচটা পরীক্ষা যদি ভালোভাবে একজন শিক্ষার্থী প্রস্তুতি নিয়ে যেতে পারে, অবশ্যই সেই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে নিজ যোগ্যতা ওই 200 টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী একজন কি হতে পারবে? আমি সবসময় জায়গাটা বুঝতাম, বাট আমি কিছু পারতাম না। রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসার কারণ কিন্তু আমার শিক্ষা না, আমার আর্মির একজন গর্বিত সৈনিক হওয়া ছিল, শুধু একটা ইচ্ছে ছিল যে আমি রংপুরটাকে ঘুরবো। তারপর এখানে এসে আমি যখন নিয়ম শৃঙ্খলা দেখি যে আমার দ্বারা সম্ভব হবে, তারপরে থাকতে তো হবে, থেকে যাই, তাহলে বরিশাল গিয়ে কি বলবো, যাই পলেই আসছি, যাই হোক তারপর থাকি, কিচ্ছু পারতাম না ভাই, এরকম মাঠে বসা ছিলাম। সর্ব আমাদের ইয়াতে ছিল 54 জন ছাত্র, তো সবাই লাস্ট ছিলাম আমি, সবার থেকে খারাপ রেজাল্ট করতাম আমি, বাট আমি আমার মনে আছে ওই খাতাটা এখন আমার বাসায় আছে, আমি রেখে দিছি, আমি হাইয়েস্ট নাম্বার পাইছিলাম ভাই রিটেনে 5। তোমরা চাকরি পাবা, তোমাদের সাথে আমি একটা ছবিটা রাখি, ছবিটা ইয়াতে দিব, পেপারে দিব, ইয়াতে দিবে, তো কোনো কারণে আমার ভাইবা যখন আমি দিতে যাই স্যারের সামনে, তো আমি আসলে আমার নাম বলতে পারিনি, আমার নিজের নামে আমি বলতে পারিনি, আমি আমার আমার সবার কিছু বলতে পারিনি, আমার হাত আমার শরীর থেকে ঘাম টকটক করে বের হতে ছিল ভাই, বিলিভ মি ভাই। তো যাই হোক স্যার আমাকে বলছে আশিক তুমি যাও, কারণ আমি তার সামনে ভাইবা আমার নিজের নামে প্রেজেন্ট করতে পারি স্যার, আমার কি ভাইবা নেই। তো আমি তখন জাস্ট এসে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি চিন্তা করছি যে আমি এমন একদিন আসবো স্যারের সামনে যে স্যার আমাকে নিচে নিজে আমাকে জড়িয়ে ধরবে, বলবে আশিক সাবাস। আমি আসলে স্যারের সামনে আসছি স্যারের
স্যারের যদি স্টুডেন্ট হিসেবে স্যারের সামনে আমি আসতে পারছি, আমার জন্য সবাই দোয়া করবো ভাই। এবং তোমাদের আমরা দোয়া করি তুমি যেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে সাফল্যের সাথে ট্রেনিং শেষ করে এবং সারা জীবন যাতে সততার সাথে নিষ্ঠার সাথে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হয়ে দেশে নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারো। আগে আমাকে খাওয়াবা, আর মিষ্টি তো তোমার খাওয়ানো উচিত। তোমাদের সামনে ওর অভিজ্ঞতা গুলো শেয়ার করবে, ওর সাফল্যের পিছনে যে গল্পগুলো রয়েছে, যে পরিশ্রমী গল্পগুলো রয়েছে, এইগুলো সে তোমাদের সাথে শেয়ার করবে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, বুঝতে পারছো? এবং ও যতক্ষণ আসে একাডেমিতে ওর কাছ থেকে ওর আইডিয়া গুলো চলো খুব ভালোভাবে কি করবা, গ্রাফ করার চেষ্টা করবা, ঠিক আছে? আইডিয়া গুলো ওর কাছে পরামর্শ গুলো ভালোভাবে নেবা, দেখবা যে তোমরা ইনশাল্লাহ সাফল্য যে রাস্তা আসে সাফল্যের রাস্তায় তোমরা পৌঁছে দেবো, বুঝতে পারছো? ওকে, তো যাই হোক, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, আপনি শুনে আমাদের আরেকজন শিক্ষার্থী আছে, নয়ন আসেন। নয়ন আমাদের সর্বমাত্র আরবি সোজার কথা চান্স পেয়েছে, ওর জন্য একটা করে করা দাও। নয়ন কত মিষ্টি খাওয়া গেছে, তাই না? ওর মা আসছিল, তো যাই হোক, নয়ন একদিন যে যখন সোজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিয়েছিল, বাট তখন তোমাদেরকে বলেছিলাম যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কেন যোগদান করতে চাও, আর আজকে যখন তোমার স্বপ্নটা পূরণ হলো, এখন এই পূরণ হওয়ার পরে স্বপ্নটা একটু শুনতে চাই, এখানে যোগদান করে কি করতে চাও দেশের জন্য? থ্যাংক ইউ সোলার ট্রেনিং একাডেমি পরিচালক হিরণ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকল স্টুডেন্টকে। আসলে সেনাবাহিনীতে চান্স পাওয়ার আগে ভাবতাম না কখনোই যে সেনাবাহিনীতে চান্স পাবো, তেমন কোনো যোগ্যতা ছিল না। তবে এখানে আসার পরে অনেকটাই ডেভেলপ করতে পেরেছে আমার লাইফটা। আমি মনে করি যে কিছু করা যায়, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করতে পারবে তার নিজের যোগ্যতা দিয়ে। সবাই শুধু সততা এবং নিষ্ঠা আর আল্লাহর উপর ভরসা রাখলেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে, যেমনটা আমরা পেরেছি। আমাদের ব্যাচে যে কয়েকজন স্টুডেন্ট ছিল তার মনে হয় অধিকাংশই চান্স পেয়েছে, তাই না স্যার? অধিকাংশ স্টুডেন্ট চান্স পেয়েছে এবং তারা আসছিল, যাদের আসা সম্ভব হয়নি হয়তো অনেক ঘুর ছিল আসেনি, তবে তারা কিন্তু জানিয়েছে স্যারকে। আমার মনে হয় তোমরা যদি স্যারের এই ইনস্ট্রাকশনটা শুধু একটু মেনে চলো, আর তোমাদের রিহার্সেল যে প্র্যাকটিসটা রেগুলারলি করা হয়, এখানে যে স্টাফ আছে, যে লাইভ ভাই আছে, ওনার অনুযায়ী যদি প্র্যাকটিসগুলো করো তোমরা, তাহলে মনে হয় না তোমাদেরকে সেনাবাহিনী থেকে অযোগ্য বলে গ্রহণ করা হবে। নিজের যোগ্যতা পাই নিজেকে অর্জন করে নিতে হবে। এখানে যে অফিসাররা আছে, অফিসারের জন্য যারা আছে, এরা কিন্তু যোগ্যতা অর্জন করার জন্য প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিয়ে যদি এরা যায় তাহলে কিন্তু কখনো এরা অযোগ্য বলে হিসেবে এখানে আসবে না, আর অযোগ্য হবে এটা কখনো শোনাও যাবে না তাদের কাছ থেকে, কারণ তারা যোগ্যতা নিয়ে ওখানে যাবে, ঠিক আছে? এখান থেকে অনেক অফিসারে চান্স পেয়েছে, স্যার হয়তো বলেছে তোমাদেরকে সবাইকে। তো আমার মনে হয় না এখানে এসে ট্রেনিং করে কেউ ওখানে যে অযোগ্য বলে প্রমাণিত হচ্ছে, নিজের যোগ্যতা নিজেকে অর্জন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি এর আগে ট্রেনিং করছি, আনসার ভিডিওতে ট্রেনিং করছিলাম, এখানে ট্রেনিং করার পরে আনসার ভিডিওতে ট্রেনিং করছি এবং ফায়ারিং করছি ওখানে।
আমার মনে হয় এখানকার ট্রেনিং আর ওখানকার ট্রেনিং দুটা মিলে আমার বেস্ট ছিল। আমার লাইফে আমি অনেক কিছু পেয়েছি এই দুটো ট্রেনিং থেকে। নিজেকে যে প্রস্তুতি গ্রহণ করাতে হয় কিভাবে এটা আমি শিখতে পেরেছি সোলজার ট্রেনিং এবং আনসার ভিডিও থেকে। শুধু আনসার ভিডিও সোলজার এবং ফায়ারিং ট্রেনিং না, আমি ড্রাইভিং এবং কম্পিউটার টোটালি এক্সপার্টনেস অর্জন করেছি। আমি নিজে চিন্তা করি যে আমি যদি নিজে কিছু করতে না পারি তাহলে আমাকে কেউ কোনোদিন ধরে শিখাইতে পারবে না। তোমরা যদি না চাও সকালবেলা উঠে দৌড়াতে না চাও তাহলে তোমাদের কি কেউ বলে কি দৌড়াতে পারবে? তোমরা যদি চাও তোমাদেরকে কিছু শিখতে হবে, তোমাদের লাইফে কিছু করাতে হবে, তোমার লাইফটাকে ডেভেলপ করাতে হবে, তাহলে অবশ্যই তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ব্যাপারটা টোটালি তোমাদের কাছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এখানে যারা অফিসারের জন্য আসছে এরা কিন্তু আমাদের চেয়ে অনেক পরিশ্রমী এবং ইন্টেলিজেন্ট। আমরা মনে করি এরা কিন্তু টপ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? কারণ এদের 200 জন বা 300 জনের মধ্যে শুধু 3 জন বা 4 জনকে সিলেক্টেড করে ওখানে। সো এখানে এরা অবশ্যই টপ ট্যালেন্টেড হতে হবে। এবং আমরা মনে করি এখানে যারা প্রস্তুতি গ্রহণ করে তারা টপ ট্যালেন্টেড হয়েই যায় ওখানে। তাদের মেধা শক্তি এবং সততার ন্যায়পরায়ণতা দিয়ে সেনাবাহিনীতে গর্বের সাথে এগিয়ে চলে, কেউ কিন্তু কখনো ভুলের চোখে দেখে না, ঠিক আছে? তোমাদের যদি অনেকের অনেক কিছু জানার থাকতে পারে, যেমন ও আশিক আছে, আশিকের দিকে শুনো, অনেকের কিছু জানার থাকতে পারে, তোমরা জানা তোমরা শুনতে পারো, তোমরা কোশ্চেন করতে পারো যে এটা জানার আছে, ও বলতে পারে, স্যার বলবে, এখানে যারা আছে এনারা বলবে, আমি বলবো, চেষ্টা করবো আমরা সবাই তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, যাতে তোমরা এগিয়ে যেতে পারো সেনাবাহিনীর গর্বিত সৈনিক হিসেবে, ঠিক আছে? স্যার বলবে, কিছু কথা বলবে, তারা বড় ভাইরা আছে ওনারাও বলবে, আমার সবার কথা শুনবো, এবং স্যার ফার্স্ট আপনারা সবাই স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্যারের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, ঠিক আছে? আর সততার সাথে যাবেন, যে কোনো জায়গায় যান ভাই, সততা নিজে রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, কোথাও আপনাকে ঠকাবে না, ঠিক আছে? ধন্যবাদ সবাই। আর ধন্যবাদ মানেন করে, ভালো কথা বলছে। আমার কথা কিন্তু বেশি ভালো লাগে না, কিন্তু আমি ডিরেক্ট স্টেট পার্ট কথা বলি, তাই না? জন্য যোগ্যতা বারো চাকরি হবে, অনেকে বলে ভাই টাকা দিয়ে চাকরি হবে, কি বলে না? অনেকে বলে টাকা দিয়ে চাকরি হয়, আসলে কোনো বাহিনীতে টাকা দিয়ে চাকরি হয় না। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা কর্মকর্তায় অনেক সৎ নিষ্ঠাবান হয়ে থাকে। তোমাকে এবং তোমার যে একজন যোগ্যহার যে প্রার্থী, এই যোগ্য প্রার্থীকে একজন যোগ্য জায়গায় অসৎ পথ অবলম্বন করে বাংলাদেশ সামরিক বাহিনীর কোনো অফিসার বা কোনো কর্মকর্তাই তোমাদেরকে নিয়োজিত দেবে না। সুতরাং তোমাদেরকে আমি বলেই সবসময় একটা কথা বা তারা শুনছো, যোগ্যতা বাড়াইতে হবে, নিজের মেডিকেল ফিটনেস ঠিক করো, নিজের লিখিত পরীক্ষা পাস করার জন্য এখন থেকে ভালোভাবে পড়ালেখা করো, ভাইবা পরীক্ষা পাস করার জন্য ভাইবা ভালোভাবে প্রস্তুতি নাও, ফিজিক্যাল পরীক্ষা পাস করার জন্য ফিজিক্যালি ভালোভাবে এক্সারসাইজ করো, দেন তোমার স্বপ্ন কি পূরণ হবে। ওই সকল লোকদের থেকে দূরে থাকতে হবে, ওদের বিরুদ্ধে সচেতনতা করে তুলতে হবে, বুঝাতে পারছি? এই সচেতনতার কথা আমি সব সময় বলি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। যারা আসো, যারা শুনছো, যারা আসবা, তাদেরকে সব সময় আমি বলি, সত্যের পথ দেখতে হবে, সত্যকে বিশ্বাস করতে হবে এবং নিজের যোগ্যতার উপরে নিজের কি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। তোমার সত্য শৈলী খাওয়া নাকি অফিসার হওয়া, তখন সেটা দূরে হবে, কি বোঝাতে পারছে? কি ওই লোকের কথায় বিশ্বাস করে নিজের সর্বোচ্চ শেষ করে নিজের বাবার জায়গা বিক্রি করে নিজের বাবার জমানো কষ্টের টাকা মানুষের হাতে তুলে দিয়ে নিজের যোগ্যতা চাকরি পাবো, মানুষ বসে থাকতে হলে চাকরির ওই টাকা খাবে, সে কাজ করা যাবে না, যাবে ওই কাজ থেকে বিরত রাখতে হবে। একবার হবে না, দুবার হবে না, তিনবার হবে না, চারবার হবে না, পাঁচবার হবে না, ঠিকই তুমি শুনে খাবো। কারণ যারা যোগ্য লোক থাকে পরীক্ষা নির্বাচনী কেন্দ্রে, যোগ্য লোককে খুঁজে বের করতে তাদের বেশিক্ষণ সময় লাগে না, তার ভেতরে যোগ্যতা থাকবে, সে ঠিকই তুমি চান্স পাবো, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আশিক এবং নয়নকে ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলছে। আর আমাদের গত 2 মাসে প্রায় 13 জন চান্স পেয়েছে, তো এই 13 জনের মধ্যে শুধুমাত্র 2 জন আসছে, দেখা যাক আমরা সামনে একটা প্রোগ্রাম করবো, আরো কয়জন অ্যাটেন্ড হয়, হলে ভালো না হলেও ভালো, তাই না?
সবাই ভালোভাবে থাকো, আর এরা যেহেতু আসছে এদের কাছ থেকে অনেক কিছু অভিজ্ঞতা তোমাদের নেওয়ার আছে, অভিজ্ঞতা গুলো নেও শোনো, দেখবা যে তোমাদের কাজে লাগবে। বোঝাতে পারছি কি? আর তোমরা শিখে দেওয়ার মতো নাকি? হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো, চেষ্টা করবে, আসেন আসবো, চেষ্টা করবে। তারা বলছে তোমরা তারা করবে, ঠিক আছে? তার পরীক্ষা দেওয়ার শুরু থেকে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার শেষ পর্যন্ত তারা যে সব পথে যোগ্যতা এবং যোগ্যতা চাকরি পেয়েছে, এই বিষয়গুলো ভালোভাবে শুনো। তোমাদের করেই তোমাদের কি হবে যে স্বপ্ন সেটা পূরণ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা দেখা হবে একদিন তোমাদের সাথে, যেদিন তোমরা চান্স পেয়ে এরকম সামনে আসবে, ঠিক আছে? ভালো থাকো সবাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।